কুচবিহার জেলার 2 নং ব্লকের ঢাংডিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ কোরামাল্লি গ্রামে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। এই সেন্টারে 25 জন বাচ্চা রয়েছে। 3 বছর ধরে এই অঙ্গনওয়াড়ি সেন্টারটির বিল্ডিংয়ের খুব খারাপ অবস্থা, এর সঙ্গে পানীয় জলেরও সঠিক ব্যবস্থা নেই, ফলে বাচ্চা এবং মায়েরা সেন্টারটিতে আসতে পারছে না। বর্ষা দিনে তো জলের জন্য বসা যায় না, ঘরে ধোয়ার জন্য তো ঘরে তো বসাই যায় না, আবার জানলা খোলা যায় না, অন্ধকার ঘর, পড়াশোনা তো করাই যায় না অন্ধকারে। 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের প্রাথমিক যে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি পাওয়া দরকার, অঙ্গনওয়াড়ি সেন্টারটির খারাপ অবস্থার জন্য গত 3 বছর ধরে এই গ্রামের শিশুরা এর থেকে বঞ্চিত। চতুর্পাশে জঙ্গল, বাচ্চাগুলো ধোয়ার জন্য বসতে পারে না, পড়তে পারে না, বর্ষায় বাইরে বসতে পারে না, সারা মাঠে চতুর্দিকে জল জমে যায়, জানলা দরজা খুললে আমার ভয় ভয় করে, সাপের সমস্যা। একবার রান্না করতে গিয়ে লাকড়ি নিতে সাপ ধরছি, বড় সাপ, বিষাক্ত সাপ, তার মধ্যে জলের সমস্যা, জল দূর থেকে আনা লাগে। কলের সমস্যা, জল নাই, জল তো নোংরা জল বের হয় কল থেকে। এই অঞ্চলের গ্রামবাসীরা চায় অতি শীঘ্রই বিল্ডিং এবং পানীয় জলের যদি সুব্যবস্থা করা হয় তাহলে নিয়মিতভাবে সেন্টারটি চালু হবে, ফলে মা এবং শিশুরা সেন্টারটিতে আসতে পারবে এবং শিশুরা শিক্ষা ও পুষ্টিকর খাবার পাবে। আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ, দূর থেকে আসি, আমি চাই একজন সমস্যা সমাধান ঘরের ঠিক হোক, সেন্টারটা ভালো হোক, ঘরটা যেন ভালো হয়, বাচ্চাগুলো যেন ঘরে বসে পড়াশুনো করতে পারে, আবার রান্না যেন ভালো করে করতে পারে, আর চারপাশে জঙ্গল যেন পরিষ্কার থাকে। গ্রামীণ সংবাদদাতা হিসেবে আমি ঢাংডিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী কল্পনা রায়ের সাথে দেখা করি, তাকে সমস্যার কথা জানাই। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা করছি। গ্রামবাসীরা চায় এই অঙ্গনওয়াড়ি সেন্টারটি ঠিক করা হলে বাচ্চারা সেখানে পড়াশোনা, খেলাধুলা এবং বসে খেতে পারবে। এই সমস্যা সমাধানের জন্য ঢাংডিঙ্গুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী কল্পনা রায় ফোন নাম্বার 9002322173। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনারের পক্ষে।